আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লি জালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিক। রাব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় ইসলামী অনলাইন চ্যানেল তাজিদার মদিনা। এই চ্যানেলে আমরা আপনাদের খেদমতে নিয়মিত উপস্থিত হচ্ছি রমজানের জ্যোতি অনুষ্ঠানে। মাহে রমজানুল মোবারকের প্রতিটি দিন আমরা আপনাদের খেদমতে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই খেদমতকে নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন। আল্লাহর দরবারে আমরা সে প্রার্থনা সে মুনাজাতি করছি। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, মাহে রমজানুল মোবারকের এই রহমতের দশকে আল্লাহর কাছে আমরা তওবা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদার বিশ্বাসী নরনারীগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, ফিরে আসো, রুজু হও, গুনাহ থেকে ফিরে আসো। আর নাদামা অন্তরের অনুশোচনা নিয়ে হাজির হও আর বলো, আল্লাহ আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলেন, হাল মিন মুস্তাগফির, কে আছো আমার কাছে ক্ষমা চাও? প্রতিটি রাত্রে আমি আল্লাহ ক্ষমা করার জন্য আমি রহমত নিয়ে বসে আছি, আমার কাছে চাও। আজ আমাদের আলোচ্য বিষয় মাহে রমজানুল মোবারকে তওবার গুরুত্ব। এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে একজন প্রখ্যাত আলেমী দ্বীন উপস্থিত হয়েছেন। তিনি আমাদের সকলের পরিচিত ব্যক্তিত্ব, বিশিষ্ট লেখক, গবেষক, কলামিস্ট, মুনাজিরে আহলে সুন্নাহ, সম্মানিত খতিব মিরপুর বাইতুদ দাউদ জামে মসজিদ, মহতরম মাওলানা মুহাম্মদ মনজুর হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, রহমতের দশকে আল্লাহর কাছে কি বলে শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি, অনেক ভালো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আসুন অনুষ্ঠানের শুরুতেই আমরা শুনব কোরআনুল কারীমের তেলাওয়াত। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا لهم فيها أزواج مطهرة وندخلهم ظلا إن الله يأمركم أن تؤدوا
وصدق رسوله النبي الكريم. الحمد لله محترم হাফিজ মাওলানা মোহাম্মদ জহিরুল ইসলাম আন্তর্জাতিক কারি, তার কণ্ঠের কোরআন তেলাওয়াত কতই না সুন্দর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, মুমিনের অন্তর তখনই ঈমান বৃদ্ধি পায় যখন কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে। আসুন আমরা আমাদের মূল আয়োজনে ফিরে যাই। আমাদের আজকের আলোচ্য বিষয় মাহে রমজানে তওবার গুরুত্ব। মহতারাম মাওলানা মনজুর হুসাইন, আপনি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতি বেশি খুশি হন বান্দা যখন তওবা করে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন মাসুম, তারপরও বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী দৈনিক 70 থেকে 100 বার পর্যন্ত আল্লাহর দরবারে তওবা ইস্তিগফার করতেন। আমরা দেখি বনী ইসরাইলের একজন আল্লাহর বান্দা, বুখারী মুসলিম শরীফের হাদিস, 100টি খুন করার পরেও আল্লাহ ডান কদমটি আল্লাহর পথে বাড়িয়ে দেওয়ার কারণে, তওবা করার কারণে আল্লাহ তার জিন্দেগীর গুনাহ ক্ষমা করে দিয়েছেন। আপনি বলুন তওবা কি, এবং মাহে রমজানে আমরা কিভাবে আল্লাহর কাছে তওবা করতে পারি? ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক আপনাকে, ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলীকে। তওবা মুমিনের অন্যতম একটি অস্ত্র। রমজান মোবারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তওবার মাধ্যমে শুধুমাত্র গুনাহ মাফ করেন না, বরং মুমিন বান্দার দরজাকে বুলন্দ করে দেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান যখন দ্বিতীয় হিজরিতে ফরজ হয়েছিল, শাবানের 29তম দিবসে দাঁড়িয়ে যে ঐতিহাসিক খুতবাটা দিয়েছিলেন, সেই খুতবার শেষাংশে বলেছেন, ফাস্তাকসিরু ফীহি মিন আরবাই খিসাল, খাসলাতান তুরদুনা বিহিমা রাব্বাকুম ওয়া খাসলাতান লা গিনা বিকুম আনহুমা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চারটা কাজ রমজানে বেশি বেশি করো, দুইটা কাজ আপন প্রভুর সন্তুষ্টির জন্য করবে, আর দুইটা কাজ তোমাদের নিজের হেফাজতের জন্যই করবে। প্রথম যে দুইটা কাজ প্রভুর সন্তুষ্টির জন্য করবে তা হলো
শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি কালিমা শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে। ও তাস্তাগফিরুনা, এবং বেশি বেশি ইস্তেগফার করবে, তাওবা করবে। রমজানুল মুবারক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি তাওবা এবং ইস্তেগফারের প্রতি গুরুত্ব দিয়েছেন। ইমাম হাকিম মুস্তাদরাক আলা সহিহাইনে হাদিস বর্ণনা করেন, বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহ, সে ব্যক্তি আমার উম্মত থেকে দূরবর্তী যে ব্যক্তি রমজানুল মুবারককে পেল অথচ সে মাসে নিজেকে ক্ষমা করিয়ে নিতে পারল না। সম্মানিত দর্শক শ্রোতা, এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য মানুষকে ক্ষমা করেন, দোয়া কবুল করেন, এজন্য এই মাসে আমরা বেশি বেশি তাওবা ইস্তেগফার করব। ইবনু মাজা এবং আবু দাউদের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিসসাইমি ইনদা ইফতারিহি দাওয়াতুম মুস্তাজাবা, প্রত্যেকটা ইফতারের সময় প্রত্যেক রোজাদার ব্যক্তির জন্য ইফতারের সময় এক একটি কবুলকৃত দোয়া আল্লাহ কবুল করেন। অর্থাৎ ইফতারের সময় দোয়া আল্লাহ কবুল করেন, ইস্তেগফার আল্লাহ কবুল করেন, তাওবা আল্লাহ কবুল করেন। এমনিভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিন্ন হাদিসে বলেছেন, এমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাতে বান্দার গুনাহ ক্ষমার জন্য তওবা কবুল করেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে তওবা কবুলের মাস, দোয়া কবুলের মাস স্বীকৃতি দিয়ে বলেন, সামতু সাইমি তাসবিহুন ওয়া দুআউহু মুস্তাজাবা ওয়া আমালুহু তাদাআফ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো রোজাদার চুপ থাকে তবুও তার আমল নামায় তাসবির সওয়াব লেখা হতে থাকে, সুবহানাল্লাহ। সে যদি ঘুমায় তার আমল নামে ইবাদত লেখা হতে থাকে, এবং সে যে দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে নেন, আর তার আমলগুলো প্রত্যেকটা আমল আল্লাহ তার আমল নামায় অনেক গুণ বেশি করে লিখতে থাকেন। সম্মানিত দর্শক শ্রোতা, তাওবা অনেক বড় একটি অস্ত্র। কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وما كان الله ليعذبهم وانت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون। আপনি যতক্ষণ তাদের মাঝে আসেন হে রাহমাতুল লিল আলামিন, আপনার রহমত এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আযাব দিবেন না, আর যতক্ষণ তারা ইস্তিগফার তওবা করবে ততক্ষণ আল্লাহ আযাব দিবেন না। কোরআনুল কারীম সূরা নূরের 31 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। হে ইমানদারগণ, আল্লাহর কাছে তোমরা সকলেই তওবা করো যাতে তোমরা সফল কাম হতে পারো। সূরা হুজরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফা ইন লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, যদি তোমরা তওবা না করো তাহলে জালেম হয়ে যাবে। মুমিন দুই প্রকার, এক প্রকারকে আল্লাহ বলেন তওবা করলে সফল কাম হবে, তওবা না করলে জালেম হয়ে যাবে। সম্মানিত দর্শক শ্রোতা, তওবার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ মাফ করেন, তওবার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল নামায় গুনার পরিবর্তে নেকি লিখে দেন, তওবার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত লিখে দেন। কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা সকলেই আল্লাহর কাছে একনিষ্ঠ তওবা করো, আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন, আর তোমাদের ঠিকানাকে জান্নাতে করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানে সারা দিন সারা রাত অনবরত তওবারত থেকে আল্লাহ কবুল করে নিন, আমিন। আলহামদুলিল্লাহ, মহতরম মাওলানা মানজুর হুসাইন, আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক মোবারকবাদ। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক আপনাকে এবং তাজেদার মদিনার সংশ্লিষ্ট সকল দর্শক শ্রোতাকে। আলহামদুলিল্লাহ, সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। আজকের যে আলোচ্য বিষয়টি আমরা শুনলাম, তাওবা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে ফিরে যাওয়া, জীবনে অনেক গুনাহ করেছি আল্লাহর কাছে অনুশোচনা করা। আসুন মাহে রমজানের মোবারকে আমরা আল্লাহর দরবারে তওবা করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর কাছে আমরা সালাতুত তাওবা নামাজ পড়ি, আল্লাহর কাছে আমরা বেশি বেশি ক্ষমা চাই, আল্লাহর কাছে আমরা বেশি বেশি দোয়া করি, বেশি বেশি মুনাজাত করি, আল্লাহর কাছে আমরা হেদায়েত চাই, এবং আল্লাহর কাছে আমরা বলি, আল্লাহ আমাদের বেশি বেশি নেক আমল করার তুমি তৌফিক দাও, আল্লাহ আমাদেরকে তুমি মাকবুল বান্দা হিসেবে কবুল করো, ইয়া আল্লাহ আমাদের তাওবা তুমি
তুমি কবুল করো। মাহে রমজানে আমরা তোমার কাছে তওবা করলাম, বাকি 11টি মাসও যেন আমরা তোমার কাছে বেশি বেশি তওবা করে তোমার প্রিয় বান্দা হতে পারি, আমাদের তুমি সে তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, যারা তাজেদারে মদিনা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর দেখা হবে আগামী পর্বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুস্থ সুন্দর রাখুন। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।